فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام ورحمة الله وبركاته. এমন প্রশ্ন করেছেন, খাবার খাওয়ার পরে কোন দোয়া বলতে হয়। দু তিনটি দোয়া পেয়েছি কিন্তু কোনটা সহি জানা নেই। দোয়া ও তার রেফারেন্সটা জানালে ভালো হবে। এবং প্রথমে তো খাওয়ার সময় আমরা সকলেই জানি বিসমিল্লাহ পড়তে হয়। কেউ যদি বিসমিল্লাহ ভুলে যায়, মাঝখানে মনে পড়ে, তাহলে বিসমিল্লাহ আউয়ালাহু ওয়া আখেরও পড়তে হয়, যেটা আপনার শেখ আলবানীর বই সহিহুল জামের 142 নম্বরে পাবেন। এবারে যেটা আপনার আসল কথা, যে খাবার পরের দোয়া, খাবার পরের দোয়া এক দুই রকম আছে। যেমন আলহামদুলিল্লাহ ইল্লাযী আত'আমানি হাদা ওয়া রাযাকানি মিন গাইরি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়া, এটা আছে, যেটা আপনার তিরমিজিতে আপনি পাবেন। তারপরে আরেকটা পাবেন, আল্লাহুম্মা আত'আমতা ওয়া আসকাইতা ওয়া আগনাইতা ওয়া আকনাইতা ওয়া হাদাইতা ওয়া আহইয়াইতা ফালাকাল হামদু আলা মা আতাইতা, এটা সুন্দর দোয়া, এটা আপনি পাবেন তিরমিজিতে পাবেন এটা। আর যেটা আমরা পড়ে থেকে অনেকে দেখবেন মক্তবে আমরা শিখে এসেছি, আলহামদুলিল্লাহ ইল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জালালি মিনাল মুসলিমিন, এটা কিন্তু সনদ সূত্র দুর্বল, সেজন্য এটা না পড়ে এই দুটোর মধ্যে কোনো একটা পড়বেন। আর একটা অ্যাড করে দিই, অপরের বাড়িতে কোনো হয়তো ইনভাইটে গিয়েছেন, দাওয়াতে গিয়েছেন, অপরের বাড়িতে খাচ্ছেন, তার এক আলাদা দোয়া আছে, সেটা হচ্ছে কি, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, এই দোয়াটা আপনি পড়বেন, এটা আপনি মুসলিমে পাবেন।